রাবড়ি বলবো না লাভলি বলবো, একদিকে তো লাভলি খেতে আর এইটা পুরো রাবড়ির মতো লাগছে, জাস্ট মুখে জড়িয়ে যাচ্ছে। এখানে কি কি পাওয়া যায়? টিকা হরিয়ালি হরমা রোল কাঠি রোল চঙ্গেজি হ। আমি সায়ন্তন, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন, হাসতে থাকো হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো খাও কেন, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। আজকে আমাদের হোম টাউন উলুবেড়িয়াতে চলে এসেছি নতুন একটা কাবাবের সন্ধানে, এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিছু খাবার দাবার তোমার সামনে তুলে ধরা বা এক্সপ্লোর করা আমার ওটা কর্তব্য। এখন উলুবেড়িয়াতে, এর আগে আমরা বললাম আমরা, তার মধ্যে এখন এত কিছু খাবার চলে এসেছে তো আমি আর জিভে জল ধরে রাখতে পারছি না। খতম। আমি কি কি ট্রাই করছি সেটা তোমাদের দেখাচ্ছি। অবশ্যই প্রথমে আমি আছি হরিয়ালি কাবাব, এটা হচ্ছে রেশমি কাবাব, এখানে আছে হচ্ছে লেগ পিস, যেটা হচ্ছে আপনার কি বলে এটা চামড়ি কাবাব, ঠিক আছে, আর এখানে আছে শিক কাবাব, আর এখানে আছে চটপটা উইংস। এক এক করে আমি ট্রাই করবো, সেগুলো তোমার সাথে দেখাচ্ছি আমি। প্রথমে এখানে আছে শিক কাবাব, এইভাবে নিয়ে শসে এইভাবে চুবিয়ে নিয়ে ছপিস আছে, 100 টাকা দাম, টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট, বাটারের সাথে কিন্তু ভালো পাচ্ছি, এবং স্মোকি ফ্লেভার যেটা, যখন এগুলো গার্নিশিং করছিল তখন ও বাটার দিয়ে যাচ্ছে, মানে এতটাই বাটারের পরিমাণটা বেশি যার জন্য টেস্টটা কিন্তু অন্যরকম আছে। তো এবার হাজার ট্রাই করছে, এর মধ্যে ক্রিম ইউজ করেছে ওরা গ্রিন চাটির সাথে। কিছু বলার নেই, হরিয়ালের টু গুড, অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা একদমই একদমই আলাদা টেস্ট পাচ্ছি। অবশ্যই আমাকে এই রেস্টুরেন্টের অর্ডার বলে দিয়েছে যে অন্যান্য জায়গার তুলনায় খাবার কিন্তু টেস্ট আলাদা হয়, কারণ এটা দিল্লির সমস্ত মশলা এবং সবকিছু দিয়ে সেখানকার সবকিছুতে তৈরি। এবং যেটা না বললেই নয়, এখানে যিনি শেফ আছেন উনি কিন্তু প্রপার দিল্লি থেকে, একদম দিল্লি থেকে এসছেন, উনি দিল্লি থেকে এসে উলুবেড়িয়া প্রপার এইভাবে কাবাবগুলো বানাচ্ছেন, সেগুলো আমরা টেস্ট করছি, আমার তো বেশ ভালোই লাগছে, একদম অন্যরকম ফ্লেভার পাচ্ছি, প্রচুর পরিমাণে বাটারটা আমুল বাটার ইউজ করছে এরা। হরিয়ালি আর রেসিপিটা ট্রাই করে ফেলেছি, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় খাই এগুলো, কিন্তু এখানে একটু ট্রাইপটা আলাদা বলে আমি কিন্তু এগুলো অর্ডার করেছি আবার। তো এবার আমি যেটা করবো চটপটা উইংস, চটপটা উইংসটা কিন্তু খুব ভালো চলছে, আরেকটা জিনিস সুরেশ সিং উঠতে, এটা কি আছে আফগানি টেংড়ি, আফগানি টেংড়ি কাবাব চলে এসেছে, এটা দেখতে গেলে একটা রসাল ব্যাপার আসছে এর মধ্যে, আর আমরা এই মুহূর্তে ট্রাই করবো সেটা হচ্ছে চটপটা উইংস, চটপটা উইংস ট্রাই করবো দেখি। এটা হচ্ছে 3 পিস আছে, 50 টাকা দাম, যথেষ্ট রিজনেবল প্রাইস, আমি মনে করি যে হরিয়ালি বা রেসিপিটার থেকে
এটা যথেষ্ট মনে হচ্ছে, সস্তা মনে হচ্ছে। ঠিক আছে, তিন পিস উইংস আছে এখানে পঞ্চাশ টাকা। চলো নেক্সট ট্রাই করে দেখি। আমরা দুটো অর্ডার করেছি, আফগানি টাংরি আর হচ্ছে কাঠি রোল, এই দুটো আবার অর্ডার করা হয়েছে। এবার নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টিক কাবাব খাবো। আমরা একসাথে অনেক কিছু খাবার অর্ডার করে ফেলেছি, একটু হয়তো ঠান্ডা হয়ে যাবে। মেল্ট হয়ে যাচ্ছে গালে, যদি আমার মনে হচ্ছে একটু নুনটা বেশি আছে, আর সত্যি খুব একদম নরম ব্যাপারটা এবং সফট ব্যাপারটা আছে। চাটনিতে ঢুকিতে খেতে ভালোই লাগছে বেশ। দেখি খুব সফট আছে, খুবই সফট। এখন এইখানে আমি দেখতে পাচ্ছি টাংরি কাবাব আছে। টাংরিটা দেখি, টাংরিটা বেশ, দাম কত হলো? পঞ্চাশ টাকা, যথেষ্ট চিপ। তো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। একদম নরম, ক্রিম ইউজ করেছো তো? এটা বরাবরই খুব পছন্দের। ওহো, একটা জিনিস খুব ভালো হয়েছে যে ওখানে দেখলাম যেটা আমুলের বাটার এবং আমুলের ক্রিম গুলো ইউজ করছে, ডুবাতেই ভুলে যায়। যারা যারা একটু তেলটা অ্যাভয়েড করেন তাদের জন্য বাটারের জিনিসপত্রগুলো খুব ভালো লাগবে। আশা করছি তোমরা এসো এবং এগুলো উপভোগ করো, আশা করি খুব ভালো লাগবে। চিকেন আফগানি কাবাব, তো এই মুহূর্তে আমি সেটা কিন্তু এখন একটা খুব সুন্দর রসিয়ে কষিয়ে খাবো। দেখা যাক, দেখতে খুব সুন্দর হয় জুসি ব্যাপারটা, ওপর পুরো একটা ক্রিম ঢেলে দিয়েছে। ও মাই গড, এটা সিরিয়াসলি খুবই মজা। এত সুন্দর ভাবে মুখের মতো লাগছে না, যেন হচ্ছে সত্যি একটা জিনিস খাচ্ছি। কিন্তু মানে ফুড ব্লগ করতে এসে কোনো কোনো খাবার যখন মুখে এখন লেগে যায় সেটা বলা যায় না। আই থিঙ্ক এটা আমি ভুলতে পারবো না, এত সুন্দর খেতে। এর মধ্যে গ্রিল দের একটা ভিতরে চাপা চাপা একটা যে স্মোকি ফ্লেভারটা সেটা আসছে, আর তার মধ্যে এটা মালাই মানে ক্রিমটা যারা দিয়েছে এটা অপূর্ব একটা ক্রিম। আমি মনে হচ্ছে এই ক্রিমটা সব খাবো আজকে। লাভলি বলবো না লাভলি বলবো, একদিকে তো লাভলি খেতে আর এইটা পুরো লাভলির মতো লাগছে, জাস্ট মুখে জড়িয়ে যাচ্ছে। আমেজিং খেতে, একদম সিরিয়াসলি অসাধারণ খেতে। পরের অভিজ্ঞতা বলি, এক হাতে আফগানি কাবাব টাংরি কাবাব আর একটা হাতে টিস্যু তো লাগবেই অবশ্যই। এইরকম ভাবে এইরকম ভাবে এই দুটো জিনিস লাগবে। অতএব যারা এখানে আসছো তাদের জন্য বলে দিচ্ছি, স্পেশালি এই আফগানি টাংরি কাবাব অর্ডার করলেই হাতে একটা করে টিস্যু নিয়ে নিও, কারণ তোমার মুখটা ছেঁড়া যাবে না। ঠিক আছে, তো এতটাই সুন্দর খেতে। আমি বলবো যে এরা যে নামটা দিয়েছে দিল্লি স্টিক্স, অর্থাৎ দ্য রিয়েল টেস্ট অফ ওল্ড দিল্লি, যেভাবে ওরা বলছে আমার মনে হয় যে হয়তো সেটা এত সুন্দরই খেতে। সেটা তোমরা উলুবেরিয়ায় বসে এইভাবে উপভোগ করতে পারো। তো যারা ভাবছো কাবাব ক্ষেত্রের মধ্যে অনুরোধ যেতে হবে, কারণ উলুবেরিয়ায় বসে কিন্তু টেস্টটা পাবে। তো এই মুহূর্তে অলরেডি আমাদের ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, যা যা অর্ডার করেছিলাম। এখন এই মুহূর্তে যেটা খাচ্ছি সেটা হচ্ছে কাঠি রোল, অর্থাৎ দেখা যাক কতটা কাঠি। কাঠি মানে বুঝতে পারছিস তো, বাঙালি মানেই কাঠি। না না, তেমন ব্যাপার না, এটা কথাই আছে, বাঙালি কাঠি কাঠি করতে ভুলে না। ঠিক আছে, তো এই মুহূর্তে এখন
আমি এখন কাঠি রোল নিয়ে আসি, চলো দেখি কতটা কাঠি পড়ছে রোল। লেচা পাউডারের মধ্যে একটা কাবাব টাইপের আছে এর মধ্যে, সেটাকে খুব সুন্দর ভাবে এর মধ্যে খুব সুন্দর ভাবে রোলের মধ্যে দেওয়া, যেরকম আমরা বাড়িতে চিকেন রোল খাই বা বাইরে চিকেন রোল খাই সেরকম এক প্লেট ডাকছে, কিন্তু তার টেস্ট একটু আলাদা। দারুন যে সসটা ইউজ করেছে এটা বেশ মানে ঝালঝাল ব্যাপার আছে, খুব সুন্দর এটা। তবে যারা ভালো খেতে পছন্দ করো তার জন্য এটা করে ভালো হবে না। এই দিল্লি সিক্সের অনানকে পেয়ে গেছি, তার মুখ থেকে জেনে নেবো এই দিল্লি সিক্স আজকে আমাদের উলুবেরিয়াতে। দিল্লি সিক্স নামটা নিয়েই বা কেন এলো? দেখুন অ্যাকচুয়ালি আপনাকে বলি যে এই সমস্ত আইটেমগুলো আমাদের উলুবেরিয়াতেও আছে, অনেক দাম দিয়ে খেতে হয়, কারণ আমি দোকান করার আগে আমি হয়তো কোনো দোকানে কাস্টমার ছিলাম। তো উলুবেরিয়ায় আমি যে জিনিসগুলো আমার কাছে যেগুলো আছে, যেমন আমার রেশমি কাবাব আছে, টিক্কা আছে, হরিয়ালি কাবাব আছে, চটপটা উইংস আছে, বাকি আরো সব আমাদের মেনুতে আছে। আমি রেশমি কাবাবটাকে ধরি বা টিক্কাটাকে ধরি, তো উলুবেরিয়াতে খেতে গিয়ে আমাকে অনেকখানি মানে অনেকখানি পয়সা খরচা করতে হয়, কিন্তু সেই সেই তুলনায় আমি কলকাতায় বা অন্যান্য শহরে গেলে সেটা আরো অনেক কম কম দামে পাই, যদি আমি ওপেন নিয়ে আসি লাইভ কিচেনের মাধ্যমে। তো সেই হিসাবে আমার মাথায় কিন্তু আমার মানে এই কনসেপ্টটা আমার মাথায় এলো। আরেকটা জিনিস হচ্ছে এটা যে দিল্লি সিক্স কেন রাখলাম, কারণ আমি মুম্বাই খেয়েছি, কলকাতায় খেয়েছি, দিল্লিতে খেয়েছি, দিল্লির টেস্টটা সব থেকে বেস্ট লেগেছে। আপনার দিল্লি সিক্স মানে আপনার দিল্লির জম্মু মসজিদের পাশে, তো আমাদের সমস্ত কিছু শেয়ার থেকে শুরু করে মশলাপাতি আমাদের সব দিল্লির। এটা খুব সুন্দর একটা আইডিয়া, মানে খুব সুন্দর কনসেপ্টটা আপনার। তো এখানে আসতে গেলে কিভাবে আসবে? মোটামুটি আসতে গেলে বলতে গেলে আপনি আমি উলুবেরিয়া স্টেশন থেকে ধরি, কারণ বাকি উলুবেরিয়া স্টেশন থেকে আপনার 5 মিনিটের রাস্তা উলুবেরিয়া কলেজের দিকে আসতে গিয়ে সিজবেরিয়া নামবেন তারা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডিলিসিসে পরবর্তী ব্লগ, মোস্ট ইন্টারেস্টিং একটা ব্লগ, আরাবিয়ান শাওয়ারমা রোল নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকো, হাসতে থাকো, হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। টাটা।